গুড ইভিনিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর দেখো, এটা হচ্ছে প্রদীপের আলো, তোমাদের কেন দেখালাম তোমরা একটু পরেই বুঝতে পারবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছো, নাচানাচি, আনন্দ, হাসাহাসি। অ্যাকচুয়াল আমরা যাচ্ছি জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে। আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজো হয়েছিল কদিন আগে, তো সেই বিসর্জনটাই আজকে হচ্ছে, যেটাতে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। আর ছোটবেলার পুরো গ্রুপটা, জানো তো বাপের বাড়ির পাড়ার পুজো মানে বুঝতেই পারছো, ছোট থেকে সব এক জায়গায় বড় হওয়া। আর এই দিনটা এমন না, ছোট বড় নিচু জাত উঁচু জাত কিচ্ছু ভেদাভেদ করি না, এই যে দুটোকে দেখছো এরা কিন্তু আমাদের সমবয়সী দুটো বন্ধু। আর এই দেখো, একটা বোন আর একটা দাদা, হ্যাঁ দুজনে এমন করে নাচছে, সব সিদ্ধি খেয়ে লোড হয়ে আছে জানো, সব সিদ্ধি খেয়ে নাচানাচি করছে এমনভাবে, কেউ কারোর হুঁশ নেই যে কে কী করছে। তার সাথে আমার দাদার ছেলেটাও একটু নেচে দিল। আর এই যে দেখো, এরাও বাজনা বাজাতে বাজাতে চলে যাচ্ছে, আমার বৌদি, আমার মেয়ে, আমার দাদার ছেলে, সব একসাথে। আর দেখো এই যে আমাদের মা জগদ্ধাত্রী, দেখেছো, ঘরের পুজোই বললে চলে, সবাই মিলে এই পুজোতে আমরা ইনভলভ থাকি আর সবাই খুব আনন্দ করি। তো চলো, এখন আমরা চলে যাচ্ছি বাবুঘাটের উদ্দেশ্যে। আমাদের নাচন কোদন আনন্দ সব কিছু হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গঙ্গার দিকে। সবাই সিঁদুরও খেলেছে, আর কি বলতো, রাস্তাতে আছে লোক, মোটামুটি অনেকই লোক আছে, কিন্তু তাও গাড়ির মধ্যে সবাই মিলে আছি, তো রাস্তায় যদি লোক না থাকে তাতেও কিছু আসে যায় না। আর দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা। তো এখন বন্ধুরা, আমি বিশনে যাচ্ছি, আর কালকের ব্লগে তোমরা দেখতে পাবে আমাদের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। তো চলো সবাই মিলে, তিনটে টোটাল গাড়ি হয়েছে। তো দেখো, আগে যাচ্ছে ঠাকুরের গাড়ি, তারপরে আমাদের ছেলেদের গাড়ি, তারপরে আমাদের গাড়ি, টোটাল তিনটে গাড়ি। তো সঙ্গে থাকো বন্ধুরা, এখন আমরা ভিক্টোরিয়া ক্রস করে গেছি, পটোলিয়াম ক্রস করে গেছি, ইডেন, 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 এখন আমরা ইডেনের সামনে, দেখতে পাচ্ছো। শুধু দেখছি ওরা আসছে কি আসছে, ওদিক দিয়ে ঘুরে গেছে। আর না, একটা কেস করে দিলে না, মানে ড্রাইভার হাই ফাই জায়গা না, যেখানেই হোক না কেন। ইডেনের সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি। তো বন্ধুরা কেমন লাগছে বলবে, হ্যাঁ। আর সবাই মিলে আনন্দ করার মানে মজাটাই আলাদা, তাই না বলো? ছোট বড় এই পুজোর দিনে সবাই এক হয়ে যাওয়ার, অনেক বছর পর আমি আজকে এই বিসর্জনে যাচ্ছি, এখন সময় হয়ে ওঠে না বলে যেতেও পারি না। আর কি বলতো, মিথ্যে কথা বলে ছুটি নিয়েছি, দিতে চাইছিল না ছুটি, লাস্টে বলেছি আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, আমাকে ছুটি দিতেই হবে। আর এই দেখো, এখানে সব সারি সারি লরিগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সেই মাল বহনকারী গাড়িগুলো। আর আমি একসাথে এতগুলো গাড়ি মানে দেখিনি, অনেক দিন প্রায় দেখিনি। আর দেখি কি ভালো লাগছে বলতো, এখানে আমরা ভাবলাম বিসর্জনটা হবে সামনেই ঘাট, কিন্তু দেখা যাচ্ছে এইখান থেকে সরিয়ে দিল, দিয়ে আবার অন্য একটা জায়গায় বলল পুলিশ থেকে যে ওখানে আপনারা দিন, কেন এখানে সব বড় মানে ওই সন্ধ্যাবেলায় না গঙ্গা আরতি হয়, সেই কারণে জায়গাটা বন্ধ করা আছে। তো যার জন্য আমরা আবার অন্য ঘাটে চলে এলাম। এই যে আমাদের মা, দেখো সবাই মিলে নামাচ্ছে মাকে। আর
আজকের মায়ের মুখটা না একদম অন্য রকম লাগছে জানো তো। তো বন্ধুরা সঙ্গে থাকো, আমরা একটু মাকে নাবাই, ভাইদের সাথে একটু সহযোগিতা করি, যদিও আমরা কিছু করব না, খালি একটু সঙ্গে থাকবো। আর চাইছি কি বলো তো, একটু সময়টা মায়ের সাথে থাকতে, কেমন? তোমরাও আমাদের সঙ্গে থাকো, আমাদের বিসর্জনটা দেখো। আর মনটা এত খারাপ হয়ে গেছে, কতদিন মা আমাদের সাথে ছিল। আর চলো এবার গঙ্গায় নাবাক, আর তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ, তো এই যে আজকে আমার লুকটা কিন্তু বলবে কেমন লাগছে, আমি আমার মেয়ে আমার বৌদি দাদার ছেলে সব একসাথে, এই যে ভাইরা সব নিয়ে যাচ্ছে। গঙ্গায় যাবে, গঙ্গায় যাওয়ার পর রাত 12:01 হবে, মানে এমনি রেখে দেবে 12:01 টাইমিং টাইমিং মেইনটেইন করে, মানে রোববার মানে শনি বেশ শনিবারে হবে না, হ্যাঁ খড়বারে এমনি করে না, যদিও হিসাবে দেয় না, না খড়বারে দেয় না। তো বন্ধুরা দেখো, মাকে এখন গঙ্গার সামনে নামিয়ে দিচ্ছে। আর কি বলবো, মনটা এত খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, বুকটা যেন হু হু করছে যে মা কতদিন ছিল, আজ মা আমাদের থেকে অনেকটা দূরেই যাচ্ছে, যদিও আমাদের সাথে থাকবে কিন্তু তবু। তো যাই হোক, মাকে একটুকে অন্যরকম সুন্দর লাগছে। আর দেখো, নিরঞ্জনের জন্য মাকে ঘাটেও নাপিয়ে দেওয়া হয়েছে, ভাইরা সব নাপিয়ে দিয়েছে, আর একটু পরেই হয়তো মাকে জলে দিয়ে দেবে। তো এত ভালো লাগছে, পুরো পরিবেশটা দারুণ লাগছে। তো যাই হোক বন্ধুরা, দেখো সঙ্গে থাকো, কি সুন্দর লাগছে না ভিউটা? আর গঙ্গায় জানো তো জোয়ার মনেই আসছিল, পুরো জল থই থই করছে, দেখতে পাচ্ছো? পুরো জল থই থই করছে। আর সামনে আর একটাও বিসর্জন হচ্ছিল, তবে আমরা একটুখানি ওদের থেকে আলাদাই ছিলাম, কেননা এদের টেন্ডেন্সি ছিল একটু অশান্তি করার। তো যাই হোক, সেইভাবে সুযোগটা করে উঠতে পারিনি। তো মাকে একটাই কথা বলবো, মা সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, আর আবার সামনের বছর এসো মা, ভালোভাবে আবার আমাদের মুখে হাসি ফুটবে তোমার জন্য, আমরা আবার এক হব। তো মা তুমি ভালো থেকো, আর আমাদেরও ভালো রেখো। দেখো মা ভাসতে ভাসতে যাচ্ছে, দেখো মন খারাপের বাজনাটা না বিকেল থেকেই শুরু হয়ে গেছে, যখন শুনছিলাম যে মাকে এবার গাড়িতে তোলা হবে। তো কী আর করা যাবে বলো, মাকে জোড়হাত তুলে নমস্কার করি, তারপরে চলো আমরা এবার গাড়ির দিকে এগিয়ে যাই। আর এই দেখো দূরের জায়গাটা দেখতে পাচ্ছ, ওই পারে হচ্ছে হাওড়া বাবুঘাট, আর ওপারে হচ্ছে হাওড়া। এই যে ওদের এই যে গ্রুপটা এসছে, লাল পাঞ্জাবি পরা, সব ড্রিঙ্ক করে এসছে জানো তো, সেই কারণে আমরা বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না। আর আমাদের কয়েকটা লোক ওদিকে চলে গেছিলো বলে তাড়াতাড়ি করে ওদেরকে ডেকে নিয়ে, তো এই যে সবাই মিলে উঠে যাচ্ছি ওপরে, কেন যত রাত বাড়বে ততই ঝামেলা সৃষ্টি হবে। তো কি দরকার, আমাদের তো আবার ফিরতে হবে বাড়ি। এখন আমরা হুগলি ব্রিজ থেকে যাচ্ছি, দেখো আমাদের বিসর্জন হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ, তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর প্লিজ বন্ধুরা, তোমরা একটু ভিডিওটাকে দেখো, দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে একটু পাশে থেকে যেও, কেমন? তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।